বাহুবলি বলতেই পারো আমাকে। আর একটা খুব সুন্দর কৌটো দেখো, একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে আসার চেষ্টা করছি। চিনির জায়গায় ইউজ করছি গুড়ের পাউডার। আর এবার যে ভালো খবরটা দেওয়ার কথা বলেছিলাম সেটাতে আসা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তো কর্তা অফিস গেছে, আমি তো আছি। এই জাস্ট একটু আগেই বাজারে গিয়েছিলাম, বাজার থেকে এলাম, এসে তারপর থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন 10:30 বেজে গেছে, তো চলো আজকে সারাদিনটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে খুব ভালো একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করার আছে, সেটা তোমাদেরকে বলবো, সেটা পরে বলছি। আর তার সাথে সাথে আর একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমরা আমাদের লাইফে রিসেন্টলি বেশ কিছু চেঞ্জেস এনেছি, লাইফেও এনেছি আর মানে এমনি ঘরেও এনেছি। তো সেইগুলো সব আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। এই যে বাজার করে এনেছি বললাম, এইটা অবশ্য কালকে এনেছে কর্তা। আর আমি এনেছি হচ্ছে এইগুলো, এই যে সবজি বাজারগুলো মেনলি আজকে করে নিয়ে এসেছি অনেক কিছু। এই একটু আগে যখন বাজারে গিয়েছিলাম কাঠফাটা রোদ ছিল, আর এখন দেখো পুরো অন্ধকার হয়ে গেছে আর কত জোরে জোরে ঝড়ও উঠেছে। যদিও এই গরমে ঝড় বৃষ্টি হলে একটু ভালোই লাগে, আত্মাটা একটু শান্তি পায় আর কি। তো সবার প্রথমে চলো আমাদের ঘরের মধ্যে কি কি চেঞ্জেস হয়েছে সেগুলো তোমাদেরকে দেখি। তো এই হচ্ছে আমাদের ডাইনিং রুম, আর এখানে দেখো ডাইনিং টেবিলটাই নেই, একদম পুরোটাই ফাঁকা। তো ডাইনিং টেবিলটাকে শিফট করেছি এই যে ঘরের মধ্যে, আর তার পাশেই রয়েছে আমাদের খাটটা, যেটা এই দেওয়ালে লম্বালম্বি ছিল, এই দেওয়ালে ছিল, সেটাকে ঘুরিয়ে এইভাবে জানলার কাছে করে দিয়েছি। খাটটা ঘোরানো হয়েছে সেটা বড় কথা নয়, বড় কথা হলো আমি একা ওইটা ঘুরিয়েছি, বাহুবলি বলতেই পারো আমাকে। সিরিয়াসলি আমি একাই ওটা করেছি। আর টেবিল চেয়ারটা ঘরে আনা হয়েছে, তার কারণ হলো প্রচণ্ড গরম পড়েছিল না কিছুদিন, তো সেই জন্য ও বাইরে বসে খেতেই পাচ্ছিল না, মানে একটু হেলদি তো, আমারও কষ্ট হচ্ছিলো ওরও কষ্ট হচ্ছিলো, সেই জন্য এখানে খাটটা সরিয়ে নেওয়ার পরে যে অনেকটা জায়গা হয়ে গেছে না এখানে, সেই জন্য টেবিলটাকে এখানে নিয়ে চলে এসেছি, যাতে একটু আরামে রাতের খাওয়াটা খাওয়া যায় আর কি। আর এবারে আসি রান্নাঘরে, রান্নাঘরের মধ্যে এই যে ওয়ালপেপারটা, এটা তো আগেই লাগিয়েছিলাম দেখেইছো, তারপরে ভাবলাম এই সাইডেও একটা লাগিয়ে নেওয়া যাক, তো এখানেও একটা ওয়ালপেপার লাগিয়ে নিয়েছি। আর এইখানে দেখো এই বাসন রাখার র‍্যাকটা নতুন কিনেছি, এটা 286 টাকা মতো নিয়েছিল, মিশো থেকে নিয়েছি, খুব ভালো, আর আমার যা বাসন সেইটা পুরোটাই ধরে যায়। আর এইখানে এই নতুন টপটা কিনে এনেছি, এটা খুবই সুন্দর। আর এখানে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি, যেটা এই বোতলটাতে ছিল, এই পেন্ট করা বোতলটাতে ছিল, যেটা এখান থেকে শিফট করে এই এখানে মাটিতে রেখে দিয়েছি। আর এই কদিন আগেই দেখো রিলায়েন্সে গিয়েছিলাম, তো সেখান থেকে হচ্ছে এই বাটি দুটো নিয়েছি, এটা কর্তা দই বসাবে বলে নিয়েছে। আর একটা খুব সুন্দর কৌটো দেখো, এটা আমার খুব পছন্দ হয়েছে, কি কাজে লাগাবো এখনো ভাবিনি, কিন্তু এর শেপটা এতটা ইউনিক সেই জন্য নিয়েই নিলাম। এটার প্রাইস পড়েছে 104 টাকায় দুটো, আর এটার প্রাইস পড়েছে মাত্র 29 টাকা দেখো। আর একটা দেখো, এখানে একটা এই বর্তনের র‍্যাক কিনেছি, এটা বেশ কিছুদিন হয়ে গেছে, আমাদের সাথে শেয়ার করা হয়নি। আর আমাদের ঘরের মধ্যে তেমন কিছু চেঞ্জেস হয়নি, এবারে আমরা আমাদের লাইফস্টাইলে কী কী চেঞ্জেস এনেছি সেটা তোমাদেরকে বলে দিই। যারা প্রথম থেকে আমাদের ব্লগ দেখো তারা তো জানোই আনহেলদি প্রসেসের মধ্যে দিয়ে আমাদের দিনটাকে কাটাতাম, প্রচুর বাইরের খাবার খেতাম, তো সেটাকে আমরা চেঞ্জ করে একটু হেলদি খাবার খাওয়ার, একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে আসার চেষ্টা করছি। তো সেই জন্য বেশ কিছু চেঞ্জেস এনেছি আমাদের ডেলি লাইফের মধ্যে, মানে খাওয়া দাওয়ার মধ্যে, তো সেগুলো একবার বলছি দাঁড়াও। যেমন ধরো চিনির জায়গায় ইউজ করছি গুড়ের পাউডার, এটা তো খুবই ভালো, আর এমনিতেও মিষ্টি খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি। আর চালের ক্ষেত্রে ইউজ করছি ব্রাউন রাইস, যেটা প্রচণ্ড হেলদি, এমনিতেও আমরা ভাতটা একটু কমই খাচ্ছি, আর খেলেও সেটা ব্রাউন রাইসে খাওয়ার চেষ্টা করছি। আর তেলটা তো এমনিতে একদমই কমিয়ে দিয়েছি, সেটা তোমরা আস্তে আস্তে আমাদের ভিডিও দেখতে দেখতে বুঝতেই পারবে, আর যতটুকুও খাচ্ছি সেটাও অলিভ অয়েলে শিফট করে গেছি। টিফিন বা স্ন্যাক্সে পুরোপুরি শিফট করে গেছি ওটস বা এই টাইপের কিছু খাবারের মধ্যে, এটা যেমন রোল্ড ওট, আর এছাড়া মশলা ওটও খাচ্ছি। স্ন্যাক্স হিসাবে মাখানাও খাচ্ছি এখন কিছু কিছু সময়, এছাড়া সিডস আছে,
নরমাল আটাটা চেঞ্জ করে আমরা মাল্টিগ্রেন আটাতে শিফট করেছি। তো এটা বানাতে একটু অসুবিধা হয়, বাট এখন হেলথ কনসাস যেহেতু হওয়ার চেষ্টা করছি তো সেই জন্য এখন এটা খাওয়া শুরু করেছি। আর এবার যে ভালো খবরটা দেওয়ার কথা বলেছিলাম সেটাতে আসা যাক, সেটা হলো আমি রিসেন্টলি একটা জব পেয়েছি, আমি জয়েনও করে গেছি। তো এবারে লাইফস্টাইলটা একদম অন্যরকম হবে, 1:30 দিকে বেরিয়ে যাব, মেবি 6:30-7:00 দিকে আসবো। তো এবারে ব্লগটা একটু অন্যরকম হবে, আরও ইন্টারেস্টিং কিছু জিনিস অ্যাড হবে বলে আমার মনে হচ্ছে। আর এই জবটা মানে অবভিয়াসলি আমি তো খুব খুশি হয়েইছি, আর এটা পেতে আমাকে হেল্প করেছে আমার বান্ধবী পাখি, তোমরা আমার ব্লগে ওকে দেখেছো, তো থ্যাংক ইউ পাখি। ইন্টারভিউ সবই দিতে হয়েছে, এবার ভ্যাকান্সিটা ছিল সেটা আমাকে খবরই দিয়েছে ও, তো সেই জন্য পাখির কাছে অনেক 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 কৃতজ্ঞ আমি। তো এই খবরটাই তোমাদেরকে দেওয়ার ছিল, আশা করছি আমি তো খুশি হয়েছি আর তোমাদেরও অনেক ভালো লাগবে এই কথাটা শুনে। তোমরা সবাই প্রে করো আমি যেন ঠিকঠাক করে কাজটা করতে পারি। এখন বাজে প্রায় 4:30, আমি রান্নাঘরে চলে এসেছি। বাজার থেকে যে সবজিগুলো নিয়ে এসেছি সেগুলো সব আলাদা আলাদা করে রাখবো, এখন লঙ্কার মোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি, এতে নাকি অনেকদিন ভালো থাকে। আর এই দেখো ভুট্টা কিনে নিয়ে এসেছিলাম, এটা দিয়ে একটা খুব ভালো টিফিনের রেসিপি হয়, তো সেইটা বানাবো বলে নিয়ে এসেছি, এখন ছাড়িয়ে রাখছি, সবসময় পাওয়া যায় না, তো এখন পেয়েছি সেই জন্য একসঙ্গে দুটোই নিয়ে নিয়েছি। ভুট্টা যখনই পাই আমি বাড়িতে এনে ছাড়িয়ে রেখে দিই, তাহলে রান্না করার সময় খুব একটা চাপ লাগে না, একটুখানি নিয়ে নাও বয়েল করো আর তারপরে কিছু একটা বানিয়ে নাও। এই যে পুরো ভুট্টাটাই আমার ছাড়ানো হয়ে গেছে, এখন আমি একটা বক্সের মধ্যে স্টোর করে কিছুটা রেখে দিচ্ছি, আর বাকিটা আজকেই টিফিনে খাওয়া হবে। একটা কড়াইয়ের মধ্যে ভুট্টাগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি, আর তারপরে একটু জল দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, আর তারপরে এটা বসিয়ে দিচ্ছি গ্যাসে, এটা নিজের মতো ফুটতে থাক। এটা সব থেকে ভালো অপশান হয় যদি প্রেশার কুকারে করা যায়, কিন্তু আমি এখন প্রেশার কুকারে অন্য একটা কাজ করব, মানে কাঁঠাল সিদ্ধ করব, সেই জন্যে ওটা কড়াইতে দিলাম আর কাঁঠালটা আলাদা করে প্রেশার কুকারে সিদ্ধ করবো। যদিও কাঁঠালটা আজ সিদ্ধ করতে দিচ্ছি, কিন্তু আজকে এটা খাওয়া হবে না, কালকের জন্য আগে থেকে বানিয়ে রাখছি। দুটো আলুও সিদ্ধ করতে দিয়ে দিলাম, কালকে ওইগুলো সবকটা একসাথে ভেজে নেবো। আজ তোমাদের সাথে ভীষণ হেলদি আর টেস্টি একটা রেসিপি শেয়ার করবো, আশা করি তোমাদের এটা ভালো লাগবে। আর হ্যাঁ, একটা শর্ত আছে যে এটার সঙ্গে তোমরা অন্য কোনো খাবারের তুলনা করবে না, যারা হেলদি খাবারের দিকে নিজেদেরকে শিফট করতে চাইছো তাদের জন্য এটা খুব ভালো একটা অপশান হবে। একটা কথা যা তোমাদেরকে বলার আছে, আমরা কোনো রকম এক্সারসাইজ না করে জাস্ট এক সপ্তাহে শুধু খাবারে তেল কম করে আর কিছু হেলদি খাবার দাবার খেয়ে কর্তা হচ্ছে 4 কেজি ওয়েট কমিয়েছে আর আমি 2 কেজি ওয়েট কমিয়েছি। তো এটা আমাদের জন্য ভীষণ বড় একটা অ্যাচিভমেন্ট, তো আমরাও যা খাচ্ছি সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমরা একটু এক্সারসাইজও করতে থাকবো, এখনও পর্যন্ত শুরু করিনি কিন্তু শুরু করব, অবশ্যই শুরু করব, তো দেখা যাক কী হয়। কিন্তু আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি যেটা খুবই হেলদি আর বেশ টেস্টি। আরে এত কিছু বললাম, তার সঙ্গে তো এটাই বললাম না যে কি বানাচ্ছি হচ্ছে চিকেন, মানে মাংসের ঝোলই বলতে পারো, কিন্তু এক ফোঁটাও তেল ইউজ করবো না। মাংসের তরকারিটা তো বানানো হবেই, তার আগে দাঁড়াও একটু টিফিনটা করে নিই। কর্তা অফিস থেকে এসে গেছে, ওরও খিদে পেয়ে গেছে, আর সন্ধে হয়ে গেছে তো আমারও খিদে পেয়ে গেছে। তো সিদ্ধ হয়ে গিয়েছিল ভুট্টাটা, ওর মধ্যে 4-5টা নুন, একটু লেবু, লঙ্কা, পেঁয়াজ দিয়েছি, ভালো করে মাখিয়ে নেবো, ও একটু গোলমরিচও দিয়েছিলাম অবশ্য। ব্যাস মশালা ভুট্টা রেডি হয়ে গেছে, এবার চলো একটু খেয়ে দেখি, যদিও আমি জানি এটার টেস্ট কেমন হবে। এটা জাস্ট অসাধারণ খেতে, আর হেলদিতে তো আমরা দেখতেই পেলে এমন কিছু অ্যাড করা হয়নি যেটাতে খারাপ কিছু আছে, সবই ন্যাচারাল জিনিস। তো আজকে একটা রেসিপি শেয়ার করবো বলেছিলাম, দুটো করে দিলাম, ঠিক আছে এবার তোমরাও সবকিছু হেলদি ডায়েট শুরু করো। এই যে খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবারে চিকেনটার প্রিপারেশান করি আর তোমাদেরকেও দেখিয়ে দিই। তো জিরো অয়েল চিকেন কারি বানানোর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিয়েছি চিকেন, আমি কিন্তু তেল এখনও দিইনি, তারপরে দিয়ে দিয়েছি নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, তারপরে একে একে সব কাটা সবজিগুলো দিয়েছি। আমি এখানে পেঁয়াজ ইউজ করিনি, কিন্তু তোমরা পেঁয়াজটা কেটে কেটে দিয়েও কিন্তু খুব ভালো লাগবে। তারপরে লঙ্কা, রসুন কুচি আর আদা বাটাও দিয়েছি, আর তারপরে দিয়েছি একটু বাঁধাকপি কুচানো। এরপরে আর একটা মশলা বানিয়ে নেবো, দারচিনি, এলাচ, লবঙ্গ, একটু গোটা জিরে দিয়ে ভালো করে ক্রাশ করে নেবো, আর তারপরে সেটা দিয়ে দেবো ওই মিশ্রণটার মধ্যে।
হাফ কাজ তো কমপ্লিট হয়ে গেছে, এবার গ্যাসটা জেলে কড়াইটা বসিয়ে দাও। আমি কিন্তু এক ফোঁটা তেল এখনো পর্যন্ত ইউজ করিনি আর করবও না। দেখো হিট পেয়ে মাংস থেকে জল ছাড়তে আরম্ভ করেছে। ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, আর এই পুরো রান্নাটাই একটু ঢাকা দিয়ে দিয়ে করতে হবে। আচ্ছা, আমি এখানে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, কিন্তু তোমরা চাইলে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারো, তাহলে লুকটা একটু ভালো আসবে। চিকেনটা যখন অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, মোটামুটি কষা হয়ে গেছে মনে হচ্ছে, তখন হচ্ছে টমেটো কুঁচিগুলো দিয়ে দেবো, তারপরে সব কিছু আবার নেড়ে ঢাকা দিয়ে দেবো। এরপরে যখন মাংসের নিজের জলটা একদম শেষ হয়ে যাবে, তখন একটু জল গরম করে এর মধ্যে দিয়ে দেবো। জল দিয়েছি তাই নুনের পরিমাণটা একটু কম হতে পারে, তাই একটু নুন দিয়েছি, তারপরে আবার ঢাকা দিয়ে পুরো ব্যাপারটাকে সিদ্ধ হতে দেবো। ভালো করে ফুটে গেলে ঢাকনাটা খুলে একবার সব কিছু চেক করে নেবো যে ভালোভাবে সিদ্ধ হয়েছে নাকি আলু আর মাংসটা। তারপরে এর ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে নেবো আর একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ব্যাস রান্না হয়ে গেল। আর এটাতে বেশি জল রেখো না, বেশ একটু মাখামাখা রেখো, তাহলে টেস্টটা বেশ ভালো হবে। আমার তো রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার তোমাদের পালা। তোমরা অবশ্যই বাড়িতে এটা বানিয়েও আর খেয়ে আমাকে জানিও যে কেমন হয়েছে। তো আমরা আর ওয়েট করতে পারছি না, খাবারটা বেড়ে নিচ্ছি, রাতের খাবার কমপ্লিট করে নেবো। আজকে এইটার সাথে আছে রুটি। তো চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে অবশ্যই লাইক করো। চলো আজকের মতো টাটা।